আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে দেখাবো আমাদের বাসায় কী কী রান্না হলো। আজকে আমাদের বাসায় তিনটি তরকারি রান্না করা হয়েছিল। তো একটি ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, মাছের ভর্তা আর চিকেন রোস্ট। তো এই সবই আমার মায়ের হাতের রান্না। তো প্রথমে লাউয়ের তরকারি রান্না শুরু করে দিয়েছে। তো এখানে মাছের মাথা দিয়ে তারপর পেঁয়াজ মরিচ বাটা, মরিচ হলুদ ধনে জিরা গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নেড়ে চেড়ে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো কষানি হয়ে গেলে তারপর এখানে আবার লাউ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা একটু হালকা কষিয়ে নিতে হবে। তো যেহেতু লাউ এখানে বেশি পানি দেওয়া যাবে না, এমনিতেই লাউ থেকে পানি উঠে, তো পরিমাণ মতো করে পানি দিয়ে দিতে হবে। সুন্দর করে সবগুলো লাউ দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা হয়ে আসে। তো এই তো পানি অ্যাড করে দেওয়া হলো, পানি অ্যাড করে দিয়ে এটা ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে। তো এই তো অলমোস্ট এটা প্রায় হয়েই গেছে। তারপর হওয়ার আগে আগে একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিলেই হয়ে যাবে মজাদার লাউয়ের তরকারি। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা, যারা খেয়েছেন তারা তো জানেনই কেমন এটা, আমাদের এলাকায় খুবই জনপ্রিয়। তো তারপর মাছ ভর্তার প্রিপারেশন শুরু হয়ে গেল। তো প্রথমে মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে তেলে ভেজে নেব। এই আমার মায়ের হাতের মাছের ভর্তা খুবই মজা। শুধু মাছের ভর্তা না, আমার মায়ের হাতে যে কোনো ভর্তা খুব মজা হয়, যে কোনো ভর্তা, অনেক চুটকি চাপা বা যে কোনো ধরনের ভর্তা খুব মজা হয়। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিয়ে একই প্যানে শুকনো মরিচ ভেজে নেব। তারপর শুকনো মরিচগুলো উঠিয়ে নিয়ে ওইখানে আবার আদা পেঁয়াজ একসাথে কুচি করা ছিল ওইগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। তো একটু আদা কুচি দিলে মাছের ভর্তাটা খেতে কিন্তু মজা হয়, তো অনেকে দেয় অনেকে দেয় না। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে ধনে পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা উঠিয়ে নিতে হবে। তারপর মাছগুলো আবার কাটা ছাড়িয়ে সুন্দর করে বেছে নিতে হবে। বেছে নিয়ে সুন্দর করে মাছগুলো চটকে, তো দেখতে পাচ্ছেন কীভাবে করছি, তারপরে এই সবগুলো মাছ পেঁয়াজ যা সব কিছু ছিল সব একসাথে সুন্দর করে হাতে মেখে মেখে সুন্দর করে মিক্স করে নিতে হবে। কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিলে তখন হাত দিয়ে মাখলে হাতে কাঁটা ফুটার কোনো অপশন থাকে না। তো যাই হোক, এভাবে সুন্দর করে কষলে কষলে ভর্তাটা করে নিতে হবে। হাত দিয়ে যত সুন্দর করে এটা মাখানো হবে ভর্তা খেতে কিন্তু তত মজা হয়। এই পুরো প্রসেসটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। তো তারপর চিকেন রোস্ট বানানোর পালা। চিকেনগুলো লবণ দিয়ে সুন্দর করে প্রথমে তেলে ভেজে নিতে হবে। তো সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপর বাকি প্রসেসটা করতে হবে। তো আমি এর আগে একটা ভিডিওতে চিকেন রোস্টের ভিডিও দেখিয়েছিলাম, তবে আজকে খুবই মিনিমাল ওয়েতে, খুবই ইজি ওয়েতে একটু চিকেন রোস্টের রেসিপি দেখানো হবে। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়ে রেখে আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। তো ওই একই তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো রোস্টের মশলা। তো এটা সুন্দর করে দিয়ে মিক্স করে নিয়ে তারপর একটু পানি অ্যাড করে দিতে হবে যাতে মশলাটা লেগে না যায়, পুড়ে না যায়, তাহলে আবার খেতে ভালো লাগবে না। তো সুন্দর করে পানি দিয়ে মিক্স করে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো একটু চিনি, চিনি দিয়ে তারপরে দিয়ে দেবে টমেটো সস। টমেটো সসটা দিলে একটু স্বাদের টেক্সচারটা একটু ভালো লাগে আমার কাছে। তো আজকে টক দই ব্যবহার করা হয়নি, এমনিতে চিকেন রোস্ট করলে আমাদের বাসায় টক দই দেওয়া হয়, তো আজকে দেওয়া হয়নি। তো আজকে খুবই সিম্পল মিনিমাল ওয়েতে বানানো হয়েছে। তারপর চিকেনগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা হয়ে চিকেন সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই তো পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা হয়ে আসে। তো যখন হয়ে আসবে চিকেনের ঝোলটা মোটামুটি শুকিয়ে আসবে। তো এই তো মোটামুটি হয়ে গেছে আমাদের চিকেন রোস্ট। তো এখন খাওয়ার পালা। তো আজকে ছিল মজাদার চিকেন রোস্ট, তারপর এখানে ছিল বালা চাউ, এটা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম চিংড়ি শুটকি দিয়ে বালা চাউ, মাছের ভর্তা আর ছিল লাউয়ের তরকারি, সব কিছু দিয়ে খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই।